আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর খুশির এই উৎসব সামনে রেখে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় জায়নামাজ নতুন টুপি তসবি সহ বিভিন্ন ধর্মীয় জিনিসপত্রের পশা সাজিয়ে বসেছেন প্রবাসী ফুটপাত ব্যবসায়ীরা ফুটপাতে সারা বছরই কম বেশি দোকান বসলেও রমজান ও ঈদ এলেই বেচা কেনা বেড়ে যায় বলে জানিয়েছেন দোকানিরা শরীফ এগুলা ওই কেনাকা মশলা এগুলো আমাদের বেশি বেচায় বিক্রি হতে হচ্ছে আর আপনার হেজাব টসবে তারপরে টোপে মোটামুটি সব কিছুই অনেক ভালো বিক্রি হচ্ছে ইসলামিক আইটেম অনেক কিছু বেচাকেনি হয় আমাদের বাংলাদেশের বাইরা এই সমস্ত কেনাকাটা করে আর কি মহিমান্বিত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাঙালিদের এই মিলনমেলাকেই বেছে নেন অনেক প্রবাসী বহু সাংস্কৃতিক সমাজে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা যেহেতু ক্লোজ আমাদের ঈদ ইতো বলে গেছে টুপি কেনা একটু আদর কেনা এক নতুন একটা পান্তাবে কিনা বাচ্চাদের জন্য একটা কিছু কেনা বিশেষ করে ঈদ বলে কেনাকাটা করার জন্য বের হওয়া আর কি রিজনেবল প্রাইস পাইতেছি আমরা এখানে তো আমাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা বাচ্চাদের যা যা প্রয়োজন আমরা তাই এখানে কেনার জন্য এসেছি জ্যাকশন হাইট হলো বাংলাদেশিদের মিলন কেন্দ্র আমরা এখানে প্রত্যেক বছর এসে ঈদের যত কিছু লাগে নতুন জামা কাপড় যা লাগে আমরা সবকিছু এখান থেকে কিনে নিই অনেক প্রবাসী বাংলাদেশিদের বয়স্ক বাবা মায়ের উপার্জনের প্রধান অবলম্বন নিউ ইয়র্কের এই ফুটপাত বাজার শেহাবুদ্দিন কিসলু সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র